স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির পরেও রোগীদের একটা বড় স্রোত ঢাকামুখী। আসলে এই ধারাটা বন্ধে প্রতিবন্ধকতা কী কী আছে এবং এলাকামুখীকরণে আপনাদের কী কী পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করছেন? এটা বর্তমানে একটা বার্নিং প্রশ্ন বটে যে অ্যাকচুয়ালি পেরিফেরি থেকে রোগীরা কেন ঢাকামুখী হচ্ছে। আসলে আপনি খেয়াল করে দেখবেন এখানে একটা প্রচারণার বিষয় আছে। অ্যাকচুয়ালি সেবা কোথায় ভালো পাওয়া যায়, মানুষের একটা ধারণা আছে যে আসলে আমরা ঢাকায় গেলে মানে ভালো চিকিৎসক পাবো, ঢাকায় গেলে মানে অনেক বড় চিকিৎসক পাবো বা অনেক নাম করা চিকিৎসক পাবো। সবারই এক ধরনের টেন্ডেন্সি থাকে যেখানে হচ্ছে আসলে নাম করা চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে। কিন্তু বর্তমানে বাংলাদেশের হেলথ স্বাস্থ্য ব্যবস্থা এমন জায়গায় গিয়েছে যে আপনি উপজেলা লেভেলেও কিন্তু একজন কনসালটেন্ট পাবেন, উপজেলা লেভেলেও কিন্তু আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক পাবেন। কিন্তু আমাদের যে ধরনের প্রচার প্রচারণাগুলো আছে সেখানে কিন্তু মানুষজনের আস্থা কিন্তু আমাদের সেই উপজেলা লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে সেই অর্থে থাকছে না। আমি যে ছোট্ট একটি ঘটনা বলি, যেমন আপনারা যদি খেয়াল করে দেখবেন যে একটা আইসিইউ ব্যবস্থাপনা, কুমিল্লাতে একটা আইসিইউ ব্যবস্থাপনা আছে, বেশ কিছু আইসিইউ আছে, কিন্তু রোগীরা দেখা যায় যে আইসিইউতে একদিন বা দুই দিন থাকবে কুমিল্লা, এরপর তারা কিন্তু ঢাকার দিকে শিফট করার চেষ্টা করে। কারণ তারা চিন্তা করে যে কুমিল্লার আইসিইউ ব্যবস্থাপনাটা সেই অর্থে মানসম্মত না, ঢাকায় গেলে তারা ভালো আইসিইউ ব্যবস্থাপনা পাবে। হ্যাঁ, কিছু কিছু চিকিৎসার বিষয়ে অবশ্যই ঢাকায় আসার বিষয় আছে। আমি সেই জায়গায় আমি যেটা বলি যে আসলে সকল চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই এবং কুমিল্লা বা পেরিফেরিতে কিন্তু অনেক চিকিৎসা এখন সম্ভব। এক সময় আপনারা জানেন যে হার্টের চিকিৎসার জন্য মানুষ ইন্ডিয়ায় যেত, কিন্তু এখন কিন্তু হার্টের চিকিৎসার জন্য কিন্তু ইন্ডিয়ায় যেতে হয় না। বাংলাদেশে প্রচুর প্রতিষ্ঠান এখন হার্টের জন্য চিকিৎসা ব্যবস্থাপনা দিয়েছে। কিডনি রেনাল ট্রান্সপ্ল্যান্ট বা আদার ট্রান্সপ্ল্যান্টের জন্য কিন্তু এখন আমাদের দেশে প্রচুর পরিমাণে চিকিৎসা ব্যবস্থাপনা আছে। সুতরাং আসলে মানুষের বিশ্বাস আস্থার যে জায়গাটা আছে সেটা যদি যতক্ষণ আসবে ততক্ষণ পর্যন্ত আসলে মানুষের যে পেরিফেরি থেকে সেন্টারমুখী হওয়ার প্রবণতা কিন্তু কমবে না। এখানে প্রচার প্রচারণাটা একটা বিশাল ভূমিকা পালন করবে বলে আমার মনে হয়। আর কি মানে আপনি মানে উদ্যোগ নিয়ে নেওয়া বা আপনার পরিকল্পনার মধ্যে আছে মানুষগুলোকে জানানোর জন্য? বিষয়টা আরও আর যেমন শুধুমাত্র এইটাই যে না, আমাদের যে পজিটিভ মাইন্ডসেট আপ আছে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে, পজিটিভ মাইন্ডসেট আপ আছে, বা আমরা যারা আপনারা জানেন যে একটা বিশাল একটা চক্রও আছে, দালাল চক্রও আছে যারা কাজ করে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে না আপনার এখানে চিকিৎসা পাবেন ঢাকায়, এই ধরনের কিছু। যেহেতু এখানে দুটো বিষয় আছে, একটা হলো প্রাইভেট চিকিৎসা ব্যবস্থাপনা আছে, একটা সরকারি চিকিৎসা ব্যবস্থাপনা আছে। সেই জায়গাগুলো যদি আমরা চিন্তা করি যে প্রাইভেট চিকিৎসাগুলো কীভাবে হচ্ছে বা সরকারি চিকিৎসাগুলো কীভাবে হচ্ছে, সেই জায়গাগুলোতে আমাদের একটু ভাবনার বিষয় আছে যে মানুষকে মোটিভেট কারা করছে, অ্যাকচুয়ালি কারা মেডিয়েটার এখানে কাজ করছে। সেই জায়গাগুলো যদি আমরা যদি ঠিকমতো সঠিকভাবে যদি নক করতে না পারি তাহলেও কিন্তু আপনার মানুষের স্রোতটা যে ঢাকামুখী সেটাও ঠেকানো যাবে না। এবং আরেকটা বিষয় যেটা বলছিলাম যে চিকিৎসকদের মাইন্ডসেট আপের বিষয়টা আছে, সেখানে যাতে রোগীরা সঠিক চিকিৎসাটা পায়, সুস্থ মানে একদম রোগীদেরকে কাউন্সিলিং করার যে জায়গাটা আছে, আমরা যারা স্বাস্থ্যকর্মী আছে সে জায়গাও আসলে কাজ করার প্রয়োজন আছে বলে মনে করি।